এরপরে আপনার রাজা দেওপাল বাঙ্গালী রাজা নালন্দাকে পূর্ণ বিস্তার করলো। সে নালন্দা পর পর তিন কূপ এখানে থেকে দুটো বড় জলা পুরো চাল পাওয়া দেখলাম কি সাধারণ। আমি গাইড লাইসেন্স আপনি নমস্কার করছি স্যার, আমার নাম আছে অনিল কুমার, পোস্ট গ্রাজুয়েট পরে আমি গাইড লাইসেন্স পেয়েছি। আমি 28 সাল পুরনো এখানে গাইড, ধ্যান করে শুনুন। এই নালন্দা বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয়কে যখন পঞ্চম শতাব্দী ছিল কুমার গুপ্ত রাজা এটাকে তৈরি করলো, যে মগধ রাজা ছিলেন। এরপরে হর্ষবর্ধন এটাকে বিস্তার করলো। এরপরে আপনার রাজা দেওপাল বাঙ্গালী রাজা নালন্দাকে পূর্ণ বিস্তার করলো। সে নালন্দা পর পর তিন কালে তৈরি হলো, গুপ্ত যুগ, হর্ষ যুগ, পাল যুগ। এর এরিয়া ছিল 10 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। স্যার এখানে 10,000 ছাত্র, 1,500 প্রফেসর ছিলেন। কিন্তু যখন 1200 ইসবি ছিল, মুসলমান বখতিয়ার খিলজি এরাকে পুড়িয়ে দিয়েছিল, এরাকে ভাঙিয়ে দিয়েছিল। যখন এরাকে পুড়িয়ে দিয়েছিল, এখানে তিনটা বড় বড় গ্রন্থাগার ছিল। গ্রন্থাগারের নাম ছিল রত্নসাগর, রত্নদধি, রত্নরঞ্জিকা। গ্রন্থাগার মধ্যে ইতনি বইপত্র ছিল, যখন বখতিয়ার খিলজরাকে পুড়িয়ে দিয়েছিল, 6 মাস পর্যন্ত নালন্দা জ্বলেছিল। এরপরে আহিস্তা আহিস্তা ভূমিকম্প এসছে, পুরা এলাকা মিটিসে ঢাকা পড়া গেছে একটা ঢিবির মতন। এখন এরাকে মাটি কেটে কেটে আলেকজান্ডার কানিংহাম, ডক্টর দিয়ারাম সাহনি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মাত্র 1 বর্গ কিলোমিটার এরিয়া বার করলো। বাকি এরিয়া উপরে গ্রাম বসে গেছে, সে খনন চলছে না, খনন কাজ বন্ধ আছে। আমি যা বলছি, যেটা যা বলে যাচ্ছি, এ আমার কোনো কল্পনা নেই, সবাই হুয়েন সং চিনি পরিব্রাজক ডায়েরি থেকে জানা গেল। তার ডায়েরি অনুসার নালন্দা মানে হয়েছে নালং, পরে দা। নালং হয়েছে কমল, পদ্ম, যে পদ্ম জ্ঞানের প্রতীক। দা হয়েছে দেবা, যেটা জ্ঞান দেয়। হুয়েন সং ডায়েরি থেকে নালন্দা ঢুকবার জানে চারটা বড় বড় গেট ছিল, যে গেটের পাশে দ্বারপাল টেস্ট পরীক্ষা নিত, যদি ছাত্র ওরা কে সহি আনসার দে তো তার এডমিশন এখানে, মানে এডমিশন টেস্ট। চিন্তা করুন স্যার, যেখানে দ্বারপাল টেস্ট লেত তার প্রফেসর প্রিন্সিপাল কিরকম ছিল। কিন্তু এখন নালন্দা অরিজিনাল গেট জানা গেল না, ও নতুন গেট দিওয়াল কেটে বানানো হয়েছে, যে গেট থেকে আপনার ঢুকেছেন ওই গেট থেকে বাপিস বাইরে যাবে। তো স্যার এ একটা ছাত্রাবাস, একটা রুম, একটা লোক জানে, বুকশেলফ এই বইপত্র থাকা যায়, ওইখানে থেকে প্রদীপ নিয়ে এটা লোক পড়তো, কিন্তু গ্যাস ক্যামেরা মধ্যে জমা নেই হতো, সে লাইট দর্জি পড়তা। এর উপরে সামনে উপরে ছাদ ছিল, ছাদে সাপোর্ট কাঠে ছিল, সব কাঠ পুড়ে গেছে, সে সব ছাদ ভেঙে গেছে, এ কালো কালো দাগ পুরা উপরে ঢালাই ছিল না, কাঠ ছিল, ওজনে পুড়িয়ে দিয়েছে আর কি। দিওয়াল কি মোটাই দেখুন স্যার, 5 ফিট সে 15 ফিট চওড়া, जिससे नेचुरल एयर कंडीशन माफिक बना हो, तो गर्मी के दिनों में ठंडा, ठंडा के दिनों में गर्मी जमा हो, तो से कंप्लीट यूनिवर्सिटी नेचुरल एसी मतलब छ एयर कंडीशन। एकटा हॉस्टल मध्ये 108 टा रूम छिलो, आई रकम 108 टा हॉस्टल छिलो, 108 का जे अपना माला लगा छे, माला होइ छे तो 108 इज द रिलीजियस नंबर, ओई रकम 108 खूब बेसिक कांसेप्ट छिलो। एक एक टा रूम, एक एक टा लोग जाने, आई रकम 108 टा रूम छिलो, হর 7 কমরা পরে একটা টিচার থাকতো, বিকজ রেশিও ওয়াজ 7:1। তো আই রকম 108 টা রুম একটা হোস্টেল মধ্যে, আই রকম 11,500 চলে আসে। তার উপরে চাচ্ছি।
চারিদিকে যে 108টা লোক থাকতো তার জানি উঠান যে ছিল এই ক্লাসরুম ছিল ক্লাসরুম এই ক্লাসরুমে পুরো ক্লাসরুম ছিল কিন্তু আপনার প্রশ্ন করবে এই কি আছে তো এই স্তূপ আছে এ পরে তৈরি হলো চুকি আংরেজ লোক যখন এরাকে খনন করলো বহু সারা বোনস পাওয়া গেল চুকি আমি বললাম তো বাক্তিয়ার খিলজি পুড়িয়ে দিয়েছিল মারিয়ে দিয়েছিল যে বোনস পাওয়া গেল ওরাকে রাখি রাখ করকে স্তূপ এ আংরেজ লোক তৈরি করলো তো চারিদিকে থাকার রুম তার জানি উঠান ক্লাসরুম এ লেকচার স্ট্যান্ড এ খালি থাকে হ্যাঁ এ খালি ছিল এ তো পরে তৈরি হয়েছিল পাথর থেকে খাম ছিল যে ছাতে থাকে হার উঠান মধ্যে একটা কূপ ছিল যে জল পাওয়া যায় এই দুটা গোদাম যেখানে চাল থাকতো তো এই গোদাম ও কূপ এখানে থেকে দুটো বড় জলা পুরো চাল পাওয়া গেল যে আপনার মিউজিয়াম দেখতে হবে মিউজিয়াম দেখা গেছে ও তো মিউজিয়াম জরুরে যাবেন ওইখানে হার চিজ লিখা আছে ওইখানে পড়ে পড়ে দেখবে মাত্র 5 টাকা করে টিকিট কিন্তু চাল 40টা বন্ধ হবে মিউজিয়াম অবশ্যই দেখবে যে অপোজিট দিকে মিউজিয়াম খুব ভালো এখানে দুটো বড় জলা পুরো চাল পাওয়া গেল সব ওখানে রাখা আছে এটা দেখুন উনান আছে নিচে দিয়ে কাঠ ঢুকলে এখানে বিভিন্ন কাজ হতো ক্লাস চললে এটা প্র্যাকটিক্যাল কাজ করতো মানে অষ্ট ধাতু কি মূর্তি কো জোড়ানো কাজ হ্যাঁ খুব আছে জল কিন্তু শুকে গেছে থাকছে ইষ্ট দেব মূর্তি দেই এখানে জেনারেল মতন লাগছে কিন্তু জেনারেল নাই এখন দেখুন যখন সূর্য আর চন্দ্র আলো এখানে ছোট ছোট ইট পাল রাজা দেওপাল নিশানি তো গুপ্তা যুগ হর্ষ যুগ পাল যুগ 200 সাল পরে তিন কালে নালন্দা তৈরি হলো এখানে প্রমাণিত হয়েছে এটাকে রাখবার জন্য এখানে সিমেন্ট বগেরা দিয়েছেন এই তার ডেট লিখে দিয়েছে এসআই আর্কিওলজিক্যাল সার্ভে তো সিমেন্ট পড়ে দিয়ে আজ কে ডেট মে ভি এর ইসকি বরসাতি পানি সিধা বাহার গার্ডেন কা বাহার জানে কে লিয়ে উধার সে নহানে কা পানি আয়েগা ইধার সে গার্ডেন কা পানি আকে বাহার চলা যায় স্নান স্নান এটা দেখুন এই সব পাথর থেকে খাম ছিল ইসে ছাতে থাকে ইয়ে সব কাটিং আখিন করলো তাকি বর্ষা কালে জল বাইরে চলে যেত ইয়ে এ হোস্টেল কা এন্ট্রেন্স ছিল হার হোস্টেল প্রবেশ দ্বারে আইখানে আইখানে দুই দিকে বুদ্ধ মূর্তি ছিল লোক ভিতরে ঢুকত বাইরে আসতো নমস্কার এরা মন্ত্র হতো নমো তাস্য ভগবত অর্হত সম্মাসম বুদ্ধস্য বুদ্ধম শরণম গচ্ছামি ধম্মম শরণম গচ্ছামি সংঘম শরণম গচ্ছামি এরা আমি এন্টায়ার কনস্ট্রাকশন মধ্যে যে আপনার দেখেছেন 75% যে কনস্ট্রাকশন আছে অরিজিনাল কিন্তু ও 25% নতুন তৈরি করা হয়েছে দেখেছেন দোরো মে কিতনা ডিফারেন্স আছে যে অরিজিনাল আছে স্যার লাগছে ইটে উপর ইটে থাকছে কোনো মেটেরিয়াল দিয়েছে না কিন্তু চুন সুরখি মাটি বেলে রস চিটি গুড় উড়া দাল এরা মে দিয়েছে যে নতুন আছে পূর্ণ লাগছে পূর্ণ আছে ওই নতুন লাগছে মিন্স ওল্ড ইজ গোল্ড ঠিক আছে পুয়ে এখানে যে নিচে সিঁড়ি ছিল স্যার এখানে যে আরও হোস্টেল ছিল এরা ডিপার্টমেন্ট কেটে কেটে তিনটা ভাগ প্রমাণিত করলো তিন কালে নালন্দা তৈরি হলো ওইটা দেখুন ধনুষটাকে চিহ্ন ধনুষের মতন ও বড় বড় ইট থেকে কুমার গুপ্ত রাজা নিশানি রাজা কুমার গুপ্তরাকে তৈরি করলো বড় বড় ইট থেকে এখানে কংক্রিট চুন সুরখি মাটি দিওয়াল হর্ষবর্ধন রাজা নিশানি তার উপরে ছোট ছোট ইট দেওপাল বঙ্গাল রাজা নিশানি তো গুপ্ত যুগ হর্ষ যুগ পাল যুগ তিনটা যুগ এখানে প্রমাণিত হলো তিন কালে নালন্দা তৈরি হলো ওই ধনুষ ধনুষটাকে চিহ্ন দেখেছেন তো ও কুমার গুপ্ত রাজা নিশানি
হ্যালো চলুন সারিপুত্র স্তূপা। সারিপুত্র ভগবান বুদ্ধের প্রধান শিষ্য ছিলেন, তার ভস্ম এখানে দিয়ে অশোক রাজা প্রথমে এরাকে তৈরি করলো, যে প্রথমে গোলেম উঠেছিল। ওর পরে যখন যখন বিশ্ববিদ্যালয় তৈরি হলো, তিন কালে তিন রাজা এরাকে এক্সটেন্ড।